আল্লাহ ধরবেও খুব শক্তভাবে হিসাব নেবে চুকি চুকি যদি হেরে যাই বন্ধ সাজাও দিবে খুব কঠিনভাবে সবচেয়ে বড় দুঃখের খবর যদি মানুষগুলো হেরে যায় তাদের জন্য সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধ এই পৃথিবীর বুকে বিপদে পড়লে হেল্পার পাওয়া যায় অভাবে পড়লে কোনো সহযোগী পাওয়া যায় অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার পাওয়া যায় জীবনের কোনো রাস্তাই খোলা নাই মরতে হবে মৃত্যুর মাধ্যমে দুনিয়ার কষ্টের অবসান হয়ে যায় কিন্তু বন্ধু মরার পরে বড় ঝুঁকি জীবন বড় ভয়ঙ্কর কবর কিন্তু দেখতে একরকম কিরকম কথা বলো না কেন ভাই কবর কি সবার কবর দেখতে একরকম ঠিক কি না মাটি খনন করা হয় শরীয়তের সীমানা অনুযায়ী বন্ধ খনন করে লাশটা দাপন করা হয় কিন্তু যদিও চরম চক্ষু দ্বারা আমরা দেখতে পাই প্রত্যেকটা কবর এইরকম কিন্তু কবরের ভিতরের আচরণ কিন্তু একরকম না ঠিক কিনা বলেন ভিতরের আচরণ কি ভিন্ন রকম এটা আমি বলিনি আল্লাহর হাবিব বলেছেন বন্ধ আল্লাহর হাবিব বলেছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা টুকরা হবে জাহান্নামের একটা গর্ত হবে যাদের কবর জাহান্নামের গর্ত হবে তাদের কোনো উপায় থাকবে না এই পৃথিবীর বুকে আপনি লিগেল হওয়ার পরেও সুদ ঘোষ ও বন্ধু টাকার বিনিময়ে ঘোষের মাধ্যমে ইলিগেল করা হয় ঠিক কিনা বলেন লিগেল বুঝেননি মানে আপনি রাইট আছেন ওই আপনার সাথে মানুষের শত্রুতা আছে আপনাকে রং বানানো হয় মানে আপনি একবারে সঠিক পথে আছেন আপনাকে বেঠিক বলে ঘোষণা দেওয়া হয় আছে না নাই বাংলাদেশে কথা বলেন না কেন আছে না নাই আরেকজন আছে বন্ধু পুরোপুরি 100% দোষী তাকে একবারে পরিপূর্ণ নির্দোষ হিসাবে আখ্যায়িত করা হয় ওই পরপারে বর্জকি জীবনে এরকম কোন সুযোগ নাই কি নাই এইরকম কোন সুযোগ নাই এইরকম কোন সুযোগ নাই বন্ধ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদাল কবর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়াখরাত কবর যখন ওপেন হয়ে যাবে আমি আপনি আমরা সবাই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি আখেরাতে যে আপনি আপনার সেই কোন সনদ আপনার কাছে আছে আমার কাছে আছে আমাদের কারো কাছে কিন্তু নিজ মালিকানা নাই তাহলে আমরা কি মুসাফির ঠিক কি না বলেন এই কয়দিনের জন্য পৃথিবীতে আসছি আবার চলে যাব এই যাওয়া কি কোনো কিছু দিয়ে কি আটকানো যাবে না যাবে না যেহেতু কোনো কিছু দিয়ে আটকানো যাবে না সেই যাওয়ার আগে আমাদেরকে সেই পরকালীন যে জীবন সেই জীবনের সকল বাজার হাট আমাদেরকে পৃথিবী থেকেই করে যেতে হবে ঠিক কিনা বলেন কি করে যেতে হবে এই পৃথিবী থেকেই বাজার করে যেতে হবে আমরা কিন্তু মৃত্যুবরণ করার পরে কোনো কিছু সঞ্চয় করব কোনো কিছু অর্জন করব সেই সুযোগ আর আমাদের কাছে থাকবে না ঠিক কিনা বলেন সবার উপস্থিতি এই যে একটু আগে একটা ছোট্ট বাচ্চা একটা গজল গাইছে ঠিক কিনা বলেন যতটুকু পেরেছে সে ততটুকু গিয়েছে সবচেয়ে বেশি ভালো লাগছে সে নারায় দিয়েছে ঠিক কিনা খুব চমৎকার লাগছে না ওই বাচ্চার গজল দেখে তার সাহসিকতা দেখে আমার একটা হাদিস শরীফ মনে পড়ছে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুববি নবীকুম ও হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরআতিল কুরআন জোরে বলেন আল্লাহু আকবার অসুস্থ মানুষের মতো হইছে কার মতো আমি যে শত শত মাইল ফাড়ি দিয়ে আসছি তারপরও তো আমাকে মানে আমাকে কি দুর্বল মনে হয় উইক লাগে তা আমি তো দেখি আপনারা আশপাশ থেকে বাড়িঘর থেকে আসছেন এই এরিয়া থেকেই আসছেন কিন্তু আপনাদেরকে মনে হয় যে একেবারে দুর্বল সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে
আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে আরে আরো জোরে আল্লাহর পবিত্রতা কি বর্ণনা করতে কষ্ট হয় এদিকে তাকান কষ্ট হয় কষ্ট হয় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না আমরা আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন বিউটিফুল শেপ কি খলাকাল ইনসানা ফি আহসানি তাকভীম আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য আসমান জমিনের চাইতেও সুন্দর কারণ এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী দিয়েছেন আপনাকে আমাকে আপনি আমি আপনার আমার ক্রেডিট অনুযায়ী এই পৃথিবীকে ডিজাইনেবল করে তৈরি করে আমি আমার মতো আপনি আপনার মতো প্রাণ ভরে কি করতে পারবো আমরা ভোগ করতে পারবো এই ভোগের ক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা আছে না মানে কোনো বাধা আছে বাধা নাই তাহলে আপনি কি এই শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবেন না কথা বলেন না আরে জোরে না আরে ভাই কথা বলেন না কেন এত মানুষ এখানে আওয়াজ দিলে তো এই ওয়াল ফাটার কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছেন ফাযকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ হতে বলেছেন অকৃতজ্ঞ হতে নিষেধ করেছেন কথা কি বুঝে আসছে আপনারা আমার সাথে কথা বলতে হবে তো এই যে সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহু আকবার বলবেন এগুলো হলো জান্নাতের বাগানের ফল এ সুবহানাল্লাহ বলা মানে জান্নাতি ফল খাওয়া কথা বলেন না কেন আরে জোরে আচ্ছা আমাদেরকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খলাকাল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন কেউ মনে হয় যে পেটে খিদা কেউ মনে হয় যে একেবারে বেশি টায়ার্ড কেউ মনে হয় যে চিন্তায় বিভোর আর কেউ মনে হয়েছে পা দেহ এখানে আছে পাখি অচিন দেশে বেড়াইতে গেছে কে নিয়া কথা না বললে কৃপণ হবেন কি হবেন কৃপণ লোক আল্লাহ দেখতে পারে না আল্লাহ পছন্দই করে না কৃপটা মানুষ এখন যদি বলেন যে না হুজুর আমরা কৃপণ না তাইলে কি বলবো গেটা বলা যত বেশি থাকবে গেটা সে কবরে গেলে অটোমেটিকলি হয়ে যাবে অটো ইউর সেটআপ কথা বলেন নাই যার মধ্যে থাকে বেশি ভাব তার মধ্যে থাকে কোরআন হাদিসের আইনের সবচেয়ে বেশি অভাব কথা বুঝেন নাই কথা বুঝেন আমি হাসতে হতে পারেন একবারে প্রবাদ বাক্যের মতো মিলাইয়া বললাম তারপরে তো হাসি দিতে পারছেন না ভালো করে যেই মানুষ বেশি হাসে তার হার্ট বেশি ভালো থাকে আর যেই মানুষের হার্ট বেশি স্ট্রং থাকে ওই মানুষের জীবন তত স্ট্রং ঠিক না ঠিক আর জিকির করার সময় একবার দুর্বল মানুষের মতো জিকির করেন কেন জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ কিসের ঔষধ হার্টের ঔষধ যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি ভালো থাকবে আর হার্ট যত বেশি সুস্থ আপনিও তত বেশি সুস্থ ঠিক কি না আরে জোরে মহব্বতে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মহান প্রতিপালকের জন্য যিনি মানুষ এবং জিনকে মানব জাতিকে জিন জাতিকে তার মানে মানুষ এবং জিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই পার্টিকে দুই দলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামীর জন্য সৃষ্টি করেছেন কে করেছেন আমরা এখন করিনি আমরা জিনেরটা বাদ দিলাম আমরা কি এখন আল্লাহর গোলামি করি আমরা এখন পৃথিবীর গোলামি করি কার গোলামি পৃথিবীর গোলামি যারা পৃথিবীর গোলামি করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় আপনি কি গেটআপ দেখাবেন কি আছে আপনার মাঝে কাগজ কাটি কারি ঘুড়ি বানাকার উড়াতা হে আসমান মে ঘুড়ি বেচারা কিয়া করেগা
রশি মাওলা কা হাতে মে ঢেকির বলা যাইবেন কই মনে রাখতে হবে বন্ধু যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি আমি একবারে ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে দেই তখনই বুঝতে পারবেন যারা বিবেকবান মানুষ যারা চালাক মানুষ তারা বুঝতে পারবেন শুনেন এই যে আমরা স্টেজে বসে আছি ওই যে আমার চাচার ওই সোফায় বসেছে ওই যে ওরা এখানে বসছে আমরা সামনে আছি আরো কিছু লোক আশেপাশে বসে বসে শুনছে ওই যে আমার দাদারা এদিকে বসছে আমরা প্র্যাকটিক্যালি যে একজন আরেকজনকে দেখতে পাই এই এদেরকে আমরা বাংলা ভাষায় কি বলি মানুষ কি বলি কমন বিষয় কমন প্রশ্নের উত্তর দিতে পারেন না কেন বিধু হইলে হয় কি বলি মানুষ মানুষকে আরবিতে বলা হয় নাস আবার ইনসান ওই যে একটু আগে বললাম খলাকাল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন মানুষকে জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন আমি মানুষ নিয়ে কথা বলছি আল্লাহ কোরআনে কখনো মানুষকে বলেছেন কি নাস আবার কখনো বলেছেন ইনসান ঠিক কিনা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা এখানে নাস শব্দ আসছেনি আসছে না না শব্দ দ্বারা মানুষকে বুঝিয়েছেন মানব জাতিকে বুঝিয়েছেন আল্লাহ তাহলে আল্লাহ মানুষকে কখনো বলেছেন নাস আবার কখনো বলেছেন কি ইনসান বাংলাতে কি মানুষ ইংলিশে বলা হয় কখনো ম্যান আবার কখনো পারসন বুঝে আসছে এটা হলো প্র্যাকটিক্যাল যেটা আমরা প্রত্যক্ষভাবে পরিদর্শন করি একজন আরেকজনকে ফেস টু ফেস দেখা হয় কথা হয় আমাদের মধ্যে গড একটা কমিউনিকেশন থাকে ঠিক কিনা বলেন আরো জোরে এই মানুষ কিন্তু আসল মানুষ নয় এটা নকল মানুষ এটা কি মানুষ এই আমার আলোচনা কি শুনবেন সবাই কথা বলেন শুনবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ শুনবেন ইনশাআল্লাহ আওয়াজটা দেন না একটু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই কইতে আর না আপনারা সামনে ফাঁকা জায়গা আছে সামনে এসে বসেন ফাঁকা জায়গা ফিল আপ করে বসতে হবে আমার চাচা ভাই তারা আসবে আস্তে আস্তে করে তো তখন কিন্তু আপনাদের কি করতে হবে তোমরা ভাইয়েরা তো ছোট 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 ভাইদেরকে বলছি তোমরা সামনের দিকে গিয়ে বসো আসো এই যে সামনের দিকে চলে আসো আসো এই যে এই যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফ্যান্ডেল ফিল আপ হয়ে যাবে আমার বিশ্বাস এই তো চমৎকার জান্নাতের বাগানে আসার পরে আদব হচ্ছে আদবের সাথে বসা সবাই আসেন আসো না ভাই সামনে আসো সবাই সামনের দিকে আমার দাদা কা ভালো কাজ করছে একবারে মোহাব্বত করে হুজুরের আমার মতো আমি ছোট থাকতে এমন ছিলাম কে বলছি বুঝতে পারছো তোমাদের মতো যখন ছিলাম তখন আমার টার্গেট ছিল যত এখনকার মতো তার ঘন ঘন মাহফিল হইতো না আমি যখন ছোট ছিলাম তখন কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হতো সবার আগে আগে বিকাল বেলা মাহফিল যে উপস্থিত থাকতাম আর একটা টার্গেট ছিল শুক্রবারে জুমাতে সবার আগে যাইতাম কিন্তু পড়ালেখা করতে করতে যখন একটা জায়গায় আসলাম তখন জানতে পারছি আমার জীবন আমি কত নেক অর্জন করেছি সুবহানাল্লাহ বলে কি ধরনের নেক অর্জন করেছি আপনারা যেহেতু আগে আগে চলে এসেছেন এই জন্য আপনাদেরকে বলছি আল্লাহর হাবিব পবিত্র জামান মোবারক দ্বারা তিনি আমাদেরকে সেই খবর শুনিয়ে দিয়েছেন জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যায় কি করে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদ থেকে বের হয় বের হয়ে যখন সে তার বাসভবনের দিকে রওনা দিবে যত বেশি কদম লাগবে যত বেশি কদম দিবে প্রত্যেকটা কদমের বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে আর জোরে আমরা কি রাসূলের সৈনিক না তাহলে আমাদের আওয়াজ তো দুর্বলের মতো হলে হবে না আমরা স্ট্রংলি কথা বলতে হবে ঠিক কিনা বলেন দয়া করে আমি আপনাদেরকে একটা কথা বলবো দয়া করে আপনারা একটু জবানটা খুলে কথা বলবেন আর অপ্রয়োজনীয় দয়া করে কথা কেউ বলবেন না স্টপ ইওর মাউথ এভরিবডি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি সকলার জবান বন্ধ রাখবেন আর আমার আলোচনা আপনারা মন দিয়ে শুনবেন শুনেন সাধারণ মানুষ আপনারা যারা তৃণমূল পর্যায়ের মানুষ সাধারণ মানুষ আপনারা তো আর আলেমদের মতো এত কিছু জানেনও না এত বেশি আমলও করতে পারেন না ঠিক না বলেন আমার কথা কি ঠিক আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহকে ভয় করে কারা আলেমরা কারা থ্যাংক ইউ সো মাচ ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার
আলেমদের সম্পর্কে আল্লাহ বলেছে আমি বলিনি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ওয়াস্তা আল্লাহ করেছে আমি না জবান আমার তো এইজন্য বলছি আলেমদেরকে সম্মান করবেন তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ভন্ড খারিজিদেরকে না কারণ এরা নিজেদের অস্তিত্বই নিজেরা কিয়ামতের দিন খুঁজে পাবে না আপনাকে তো হেল্প করা থাক দূরের কথা ঠিক কিনা চাচা বলেন আপনারা কি আমার সাথে একমত আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল এই দলের জন্য জান্নাত অপেক্ষা করতেছে সুন্নিরা জান্নাতের জন্য অপেক্ষা করতে হবে না এটা আমি বলিনি তো এটা আমি বলিনি বলেছে আমার রাসূল বলে কিভাবে বলেছে আপনাদেরকে আবারো বলছি একটু মন দিয়ে শুনেন অনেক কষ্ট করে আসছি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য আপনারা যদি ধৈর্য ধরে বসতে পারেন আমি আপনাদেরকে সার্ভিস দিতে পারবো বসতে পারবেন সম্মানিত উপস্থিতি আলেমদের কি যদি মনের জানতেও ভালোবাসেন এই ভালোবাসাও হতে পারে আপনার নাজাতের উসিলা আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো ওগো আল্লাহ উসিলাটা কি বলো না আল্লাহ বলেছেন অকুলু মা সাদিকিন সত্যবাদী লোক ট্রুথফুল ম্যান সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা তাফসীরে মাজহারের মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা তাফসীরে কদরির মধ্যে হক্কানি আলেমদেরকে সম্পৃক্ত করা হয়েছে কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহর রাসূলের বিধি বিধানের খুনি আর জোরে তেলের খুনি থেকে রে বন্ধ তেলের অভাব হয় না ঠিক কিনা বলেন চাউলের আরদে গেলে চালের অভাব হয় না ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে বন্ধ টাকা জমাইতে পারেন ব্যাংকে আপনার জন্য কোনো টাকার কোনো অভাব হবে না ঠিক কোরআন ও হাদিসের আইন কোরআন ও হাদিসের বাণী এগুলো বন্ধ পুরোপুরি যথাযথভাবে আছে হক্কানি আলেম সুন্নি আলেমদের সিনায় আর জোরে বলেন ঠিক কিনা এটা বলতে চেয়েছিলাম হক্কানি আলেমদের সাথে মহাব্বত আপনার জান্নাতের দলিল আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে আসো জোরে জোরে সুবহানাল্লাহ আর আর জোরে একবারে সহজ না একবারে সহজ না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বলেছে কে আল্লাহ সম্মানিত উপস্থিতি সুন্নি আলেমদের কথা কেন শুনবেন তাদের অন্তরে আছে নবীর প্রেম কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই তাদের অন্তরে আছে আহলে বাইতের প্রেম কার প্রেম নবীর পরিবারের প্রেম তাদের অন্তরে আছে মাযহাব মানার অভ্যাস ঠিক কিনা বলেন সুন্নি আলেম এবং সুন্নি সরল মনা মানুষের অন্তরে আছে আল্লাহর ওলিদের প্রতি যথাযথ শ্রদ্ধা এবং ভালোবাসা ঠিক কিনা বলেন আমাদের যে পূর্বসূরি আইম্মা ইকরাম তাদের প্রতি আছে আমাদের হৃদয় ভরা ভালোবাসা এবং শ্রদ্ধা এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের আমল কম থাকতে পারে কিন্তু তাদের ইমানে মন ত্রুটি নেই ঠিক কিনা বলেন নবী বলেছেন তার মানে এই নয় যে হুজুর অল্প আমল করব আমরা না 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 অল্প আমল করা যাবে না রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল এখানে কলিল শব্দ দ্বারা নবী একবার ইনসিওর করে দিয়েছেন নিশ্চিত করে দিয়েছেন অল্প আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো তবে আমাদেরকে ইমানকে মজবুত রাখতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনায় পুনরায় আবার আসতেছি কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে থাকার পরে আমরা ধন্য আল্লাহর হাবিব বলেছেন আহলে বাইত সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন যে ফাতিমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ মা খাতুনে জান্নাত ফাতিমা সকল মহিলাদের সরদারিনী হবে জোরে জোরে সুবহানাল্লাহ ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ এখানে যত যুবকরা উপস্থিত হয়েছো নবীকে আহলে বাইত কে ইমাম হাসান হুসাইন কে ভালোবেসে তোমাদের জন্য একবারে নিখুঁত এবং স্পষ্ট দলিল কি কিছু বলবা কিছু বলবা এই বলবা কিছু সম্মানিত উপস্থিতি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতে সকল যুবকদের লিডার জোরে জোরে সুবহানাল্লাহ উমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো রাসূলের দুইটা ফুল দুনিয়াতে রাসূল বলেছেন জোরে জোরে সুবহানাল্লাহ হযরতে আলী আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমি হলাম শিক্ষার শহর সেই শহরের দরজা হলো আমার আলী
জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসা আমাদের জন্য কি ফরজ? কি ফরজ? তাদেরকে ভালোবাসা আমাদের জন্য কি ফরজ? কেন ভালোবাসতে হবে? যেহেতু আমাদেরকে মরতে হবে, মরার পরপরই ইমানই প্রশ্ন হবে। কি হবে? ইমানই প্রশ্ন হবে, ঠিক কিনা বলেন? যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধুরে আমার, যে প্রথম ছিলাম বাহিরের মানুষের কাছে, কোন মানুষের কাছে? বাহিরের মানুষের কাছে। এই মানুষটা কি বলেছিলাম? নকল। কি বলেছিলাম? নকল, আজও নকল, কালো নকল, পরশুও নকল, অতীতেও ছিল নকল, আজও আছে নকল, ভবিষ্যতে হবে নকল। বলো হুজুর কেন? এই মানুষ তখন পর্যন্ত দামি থাকে যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকে, যখন মরে যায় তখন কিন্তু এই মানুষের আর দাম থাকে না। যত ভালোবাসার মানুষই হোক, যত ঝড় তুফান বৃষ্টি আসুক না কেন, একবার যদি কোনো বাবা মায়ের লাশ ঘর থেকে বের করা হয়, পুনরায় আর সেই লাশ ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়? আমি নিজে চোখে দেখেছি, ছোট্ট থাকতে হাঁটু সমান পানিতে লাশ রেখে এসেছে, হুজুরদের জন্য অপেক্ষা করতেছে, অন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করা যাবে কি? তখন আলেমরা বলেছে, তখন আমি ছোট্ট জানাজায় ছিলাম আমাদের গ্রামে, তখন হুজুরা বলেছে অন্য কোনো বিকল্প কোনো ব্যবস্থা, এটা তার নসিব, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটা বাহিরের মানুষকে জীবিত রেখেছে। এই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, ফার্স্ট টেন্স আলমে আরোহা রুহের জগৎ, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী দেহের মাঝে, আর ফিউচার টেন্স বর্জুকী জীবন, কবর থেকে বাকি জীবন, ঠিক কিনা বলেন? তাহলে যেহেতু আমাদের এই পৃথিবীতে, আমাদের এই দেহ থেকে পাখি চলে যাবে, আই এম এ ড্যাড, আমি মরে যাব, ইউ আর ড্যাড, আপনারাও কি হয়ে যাবেন? মরে যাবেন, ঠিক কিনা বলেন? আপনি আমরা সবাই মরে যাব। মরার পরে কিন্তু আমাদের ফয়সালা শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? কি শুরু হয়ে যাবে? ফয়সালা শুরু হয়ে যাবে। ফয়সালাটা কেমন হবে? আল্লাহ তখনই কিন্তু আপনাকে আমাকে খুব কঠোরভাবে ধরবে, ইন্না বত সরব্বিকালা শাদীদ। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব কঠিন, শক্ত। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহ সারিউল হিসাব, এখানে একান্ত নয়, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানেও কঠোর। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, আল্লাহ শাস্তিও দিবে খুব কঠোর ভাবে। কি করবেন এখন বলেন? আল্লাহ যখন ধরবে বাঁচতে পারবেন? কথা বলে না। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, কৌশলের মালিক কে? আল্লাহ। আল্লাহ উপেক্ষা করার সুযোগ আছে? না। আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাব নেবে চুকি চুকি, যদি হেরে যাই বন্ধু সাজাও দিবে খুব কঠিন ভাবে। সবচেয়ে বড় দুঃখের খবর, যদি মানুষগুলো হেরে যায়, তাদের জন্য সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধু, এই পৃথিবীর বুকে বিপদে পড়লে হেল্পার পাওয়া যায়, অভাবে পড়লে কোনো সহযোগী পাওয়া যায়, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার পাওয়া যায়। জীবনের কোনো রাস্তায় খোলা নাই, মরতে হবে, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার কষ্টের অবসান হয়ে যায়। কিন্তু বন্ধু, মরার পরে বর্জুকী জীবন বড় ভয়ঙ্কর, কবর কিন্তু দেখতে একরকম। কিরকম? কথা বলো না কেন ভাই, কবর কি? সবার কবর দেখতে একরকম, ঠিক কিনা? মাটি খনন করা হয় শরীয়তের সীমানা অনুযায়ী, বন্ধ খনন করে লাশটা দাপন করা হয়। কিন্তু যদিও চরম চক্ষু দ্বারা আমরা দেখতে পাই প্রত্যেকটা কবর এইরকম, কিন্তু কবরের ভিতরের আচরণ কিন্তু একরকম না, ঠিক কিনা বলেন? ভিতরের আচরণ কি ভিন্ন রকম? এটা আমি বলিনি, আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যাদের কবর জাহান্নামের গর্ত হবে, তাদের কোনো উপায় থাকবে না। এই পৃথিবীর বুকে আপনি লিগেল হওয়ার পরেও সুদ ঘুষ, ও বন্ধু, টাকার বিনিময়ে ঘুষের মাধ্যমে ইলিগেল করা হয়, ঠিক কিনা বলেন? লিগেল বুঝেননি মানে আপনার রাইট আছেন, ওই আপনার সাথে মানুষের শত্রুতা আছে, আপনাকে রং বানানো হয়,
মানে আপনি একবারে সঠিক পথে আছেন আপনাকে বেঠিক বলে ঘোষণা দেওয়া হয় আছে না নাই বাংলাদেশে কথা বলেন না কেন আছে না নাই আরেকজন আছে বন্ধু পুরোপুরি 100% দোষী তাকে একবারে পরিপূর্ণ নির্দোষ হিসেবে আখ্যায়িত করা হয় ওই পরপারে বর্জকি জীবনে এরকম কোন সুযোগ নাই কি নাই এই রকম কোন সুযোগ নাই এই রকম কোন সুযোগ নাই বন্ধু আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদাল কবর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত খরাত কবর যখন ওপেন হয়ে যাবে আমি আপনি আমরা সবাই জানতে পারব কে কি করেছি আর কি করিনি সব কিছু আমাদের সামনে কি থাকবে ক্লিয়ার থাকবে কথা বলে না সব কিছু আমাদের সামনে কি থাকবে একবারে 100% ক্লিয়ার থাকবে সবচেয়ে বড় দুঃখের খবর বন্ধু যাদের কপাল পোড়া জীবনে আমল নিয়ে যেতে পারে নাই ঈমানও নিয়ে যেতে পারে নাই তাদের কষ্টের কোনো শেষ থাকবে না আমার আলোচনা কিন্তু এই দিকে না আমি একটা বিষয়ের উপর আলোচনা করব সিদ্ধান্ত নিয়ে এসেছি লাইলাতুল বরাতের ফজিলত উপলক্ষে রাজি আছেন না আপনারা সবাই রাজি নাকি কারো আপত্তি আছে সবাই শুনবেন লেভেল কমিটির লোক সদস্য তোমরা না পাঞ্জাবি বোঝা যায় কথা বলেন আমি এই জায়গাটা আপনাদেরকে এখানে নিয়ে আসতাম না আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো বন্ধু পৃথিবীর লোভ করতে করতে সন্তানের ভবিষ্যতের চিন্তা করতে করতে ফিউচারকে ব্রাইটনেস করার চিন্তা করতে করতে আজকে মৃত্যুর মুখে চলে এসেছি কোনো আমল নাই কোরআন শরীফের 19 পারা হাফেজ সাহেব আছেন এখানে কোথায় হাত তোলো তো কে মাশাআল্লাহ এই তো আমার কাছেই আছে হাফেজ সাহেব হাফেজ সাহেব বল হলে বলবেন কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 এবং 89 নম্বর আয়াত আল্লাহ 88 নম্বর আয়াতটাতে একবার স্পষ্ট আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফা'উ মালু ওয়া লা বানুন কোরআন শরীফের 19 পারা সূরা শোয়ারা 88 নম্বর আয়াতে বন্ধ বলে দিয়েছে কিয়ামতের দিন আপনার ধন দৌলত টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কাজে আসবে না ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম 89 নম্বর আয়াতে বলেছেন তবে সে ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে তার মানে সুস্থতা বুঝেননি কথা কয় না খানার সময় খানা ঘুমের সময় ঘুম পড়ার সময় পড়া আমলের সময় আমল ঠিক কিনা বলেন এই ব্যক্তি হলো সুস্থ যেমন আপনার আজকে সুস্থ মানুষ বুদ্ধিমান মানুষ আপনারা সবচেয়ে বড় দুশমন শয়তানকে আজকে হারিয়ে জান্নাতের বাগানে এসেছেন এটা কি বুঝেন আপনারা কিন্তু এই মুহূর্তে বিজয়ী কি আপনারা বিজয়ী যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছেন শয়তান কিন্তু চায় না আমরা এই গেটে কিন্তু জাল দিয়েছে শয়তান ইমানদাররা কিন্তু শয়তানের জালকে ছিঁড়ে জান্নাতের বাগানে চলে এসেছে ঠিক কিনা বলেন এটা এই শক্তি কোথা থেকে এসেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আল্লাহ কি বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল আমরা শয়তানকে পরাজিত করতে পেরেছে এটা আমাদের জন্য কি একটা ক্রেডিট না কথা বলেন না কেন আরে ভাই অসৎ যেই কোনো লোক চাইলে হতে পারে কিন্তু সৎ হওয়া সহজ নয় বেনামাজি যেই কোনো লোকই হতে পারে কিন্তু নামাজি হওয়া সহজ নয় পিতামাতার কলিজায় ব্যথা যেই কোনো সন্তান দিতে পারে কিন্তু পিতামাতার কলিজায় জায়গা করে নেওয়া সহজ নয় কথা বলেন না কেন আল্লাহ ওয়ালা যেই কোনো লোক চাইলে হতে পারে না কিন্তু আল্লাহর গোলামি ছাড়া লোক যেই কোনো লোকে হতে আপনারা যে এখানে এসেছেন আপনাদের মর্যাদা তো আপনারা জানেন না আজকে কিন্তু ফেরেশতারা আপনাদের রোল নাম্বার অনুযায়ী সব কিছু কিন্তু হাজিরা খাতায় লিস্ট করতেছে হয়তো বা এই লিস্ট হতে পারে কিয়ামতের দিন আপনার মানাজাতের উসিলা কথা কি বুঝে আসছে বন্দরে আমার বলতেছিলাম যদি কবরে মানুষ চলে যায় রে কবরে চলে যাওয়ার পরে তার যদি নেক আমল না থাকে বদ আমল উপায় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু আমি যেটা বলেছিলাম পৃথিবীর বুকে সব ধরনের সুবিধা পাওয়া সম্ভব কিন্তু বলেছি কবর যদিও দেখতে উপর থেকে একই রকম কিন্তু ভিতরের আচরণ অনেক রকম নয় এটার ভিন্ন ভিন্ন আচরণ বন্ধ কবরের মধ্যে যখন পাপীরা যাবে তাদের জন্য বন্ধ দুঃখের সংবাদ আল্লাহ বলেছেন ওখানে যতই কষ্ট পাচ্ছে
আমরা পাবো পাপীরা পাবে তাদের জন্য আর কোন মরার সুযোগ নাই লাইয়া মউত পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না কি করতে পারবে না সেদিন মানুষের মরণ হবে না ও বন্ধু ফিহা ওয়ালা ইয়াহিয়া চাইলে মানুষ সেদিন বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না ওয়া মা হুম আন হাবি গায়িবিন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না কি করতে পারবে না কথা বলেন না কেন কি করতে পারবে না মরতেও পারবে না বাঁচতেও পারবে না পালাইতেও পারবে না এত ভয়ঙ্কর হবে সেই পরিস্থিতি বুখারীতে এসেছে হাদিস এক জোড়া আগুনের জোতা পড়িয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলেন তিন হাজার বছর আগুন উত্তপ্ত করে বরাদ্দ করে রাখা আছে রে পাপি হলে সেখানে বন্ধ চলে যেতে হবে এই দুনিয়াতে কত মজার খাবার আমরা খাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু জানিয়ে দিয়েছেন আমাদের জন্য পাপীদের জন্য খাবার হলো জাক্কুম কোরআনের খবর আর হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিনাতুল খাবালটা কি নবী বলেছেন এটা জাহান্নামীদের নিংরানু পোজ এটা খাবার জাহান্নামীদের কার যত দুর্গন্ধযুক্ত খাবার আছে যত নোংরা পরিবেশ আছে জাহান্নামীদের জন্য বরাদ্দ কিন্তু সবচেয়ে দুঃখের খবর হলো কি বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাইবারও হ্যালো মামা বিপদে পড়ছি লাভ আছে আরে ভাই কিছু কিছু লোককে এমন দেখা যায় মনে হয় যে বাড়ির গেটটা খুব শক্ত আজরাইল এসে ঢুকতে পারবে না এরকম না বাঁশখালীতে এরকম আছে ঢেকেই দেন জি বলছে কে জানে বাঁশখালীতে এরকম কোন ঘটনা ঘটছেনি যে আজরাইল এসে ফিরে গেছে নাই নাই শোনেন নাই জীবনে ও মা কত খবর শোনা যায় এটা শোনেন নাই তার মানে কি এরকম কোন ব্যবস্থা জাস্ট টাইম নো কমপ্লেইন ঠিক কিনা বলেন নো আর্গুমেন্ট কোন তর্ক চলবে না কোন কথা কাটাকাটি চলবে না জাস্ট টাইমে পৃথিবী ছেড়ে চলে বাসবাগানে রেখে এসেছে বাবাকে মাকে পুকুর পাড়ে রেখে এসেছে বাবাকে মাকে কিন্তু বাংলাদেশে অথবা উন্নত বিশ্বে যেখানে হোক সম্পত্তি নিয়ে সন্তানের ভাগাভাগে মারামারি কাটাকাটি আছে না নাই মিথ্যে বলছি তাহলে কার জন্য করবে কার জন্য করবেন বলেন সম্মানিত উপস্থিতি সন্তান আপনার আপন নয় আপনার কর্ম আপনার আপন হ্যাঁ তারপর বলে হুজুর সন্তানকে কি ছেড়ে দিব না আপনি যে সন্তানের জন্য কাজ করতেছেন ইনকাম করতেছেন এটার বিনিময়ে আপনি সৎকার স্বভাব পাচ্ছেন কোন কর্মই বিফলে যাবে না যদি সৎকর্ম হয় ঠিক কিনা বলেন এই জন্য বলছি নিজের আমল নিজেকে করতে হবে নিজের চিন্তা নিজেকে করতে হবে।